সুপ্রিয় দর্শক, এই ঈদ উল আজহাকে কেন্দ্র করে সারা দেশে পশুর হাটগুলো বেশ জমজমাট হয়ে উঠেছে। বিশেষ করে পশুর হাটগুলোতে গরু মহিষ সর্বাধিক পরিমাণ বিক্রি হয়েছে। তবে যারা মধ্যবিত্ত এবং স্বল্প আয়ের লোক কিন্তু সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, তারা ছোট গরু কিংবা ছাগল কোরবানি দিয়ে থাকেন। ছাগলের দাম নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন, কারণ ছাগল দেখতে ছোট হলেও এর দামের জায়গাটা খুব বেশি সেনসিটিভ। প্রথম ঢাকাবাসীর জন্য সবচেয়ে ভালো একটি জায়গা রয়েছে যেখানে প্রতি বছর যুগ যুগ ধরে ছাগল কেনা বেচা হয় এই কোরবানির মৌসুমে। বিশেষ করে কোরবানির দুই তিন দিন আগে থেকেই এই এলাকাটাতে ছাগল বিক্রি করেন বিভিন্ন এলাকা থেকে আগত ব্যবসায়ীরা। সুপ্রিয় দর্শক, আজ আপনাদের প্রতন ঢাকার চকবাজার শাহী মসজিদের পেছনে ডালপট্টি এলাকায় যে ছাগলের অস্থায়ী বাজার বসে থাকে, সেই বাজার সম্পর্কে আপনাদেরকে কিছু জানাবো এবং বিক্রেতাদের কাছ থেকে আমরা ছাগলের দাম জানব। এই খাসিটার দাম কত? হ্যাঁ, 15,000, 14,000 এমন কিনা। কটা খাসি আছে? 42টা। বিক্রি করছেন কয়টা? 9টা। জি, কেমন দামে বিক্রি করছেন? আপনার 14,000, 12,000, 16,000 এইভাবে। এগুলি কোথাকার খাসি? বরিশাল। বরিশাল। এটা কি জাতের? দেশি। দেশি দেশি। ক্রেতারা দাম বলে? বলে, একজনে 12,000 বলে, 10,000 বলে, যার যেভাবে ভালো লাগে সেভাবে বলে। এই যে এই খাসিটার দাম কত? এটা এটার দাম হলো আপনার 16,000 টাকা। এটার ওজন কতটুকু জানেন? 15-16 কেজি হবে। এটা কত দাম চাচ্ছেন? 1,00,000 টাকা। 1,00,000 টাকা। জি। এটা কি জাতের? এটা তোতাপুরি। তোতাপুরি। এটার ওজন কতটুকু? এটা ওজন 6,500। ক্রেতারা দাম বলছেন যে একজন 50,000 বলছে। 50,000। আপনি কত হলে ছেড়ে দিবেন? আমাগো টার্গেট 80। সুন্দর আছে আপনার ছাগল। ওজন কতটুকু বলছেন? 65। 65-70 এরকম। আপনার খাসির দাম কেমন যাচ্ছেন? জি, খাসিগুলোর দাম কেমন যাচ্ছে? খাসিগুলোর দাম এটা চাইতেছি 18,000, এটা হলো 15,000, এটা 25,000, 22,000। কটা খাসি আনছে? আমরা খাসি আনছিলাম হলো আপনার হলো 13টা। বিক্রি করতে? এই 9টা বিক্রি করছি, আর 4টা আছে। এগুলোর ওজন কেমন? এইগুলোর কত হবে আপনার? একটা আছে আপনার হলো 15 কেজি, 17 কেজি, 12 কেজি এরকম। ক্রেতারা কি দাম বলেছে? হ্যাঁ আছে, ক্রেতা আছে। আচ্ছা, মোটামুটি ভালোই। ছাড়ছেন না কেন? ছাড়তেছে, এই যে আসতেছে ক্রেতা, সে দামে মন তো আছে না, এর জন্য। লস তো হয়নি? না না, আলহামদুলিল্লাহ। জি, আপনার খাসিটার দাম কত? কত চাচ্ছেন? খাসিটার দাম চাইছি 15,000 টাকা। 15,000? ভাইয়া 16,500। জি।
দাম কত? এটা চাইছি আপনার 35,000। এটা কি জাতের খাসি? এটা হইল না যে আপনার হইল যে দেশি। দেশি হ্যাঁ। ওজন কতটুকু হবে? ওজন এইটা গোস আপনার হইলো যে 35-40 কেজি হবে। 35-40 কেজি 35 কেজি হ্যাঁ। দাম এত বেশি চাচ্ছেন কেন? বেশি চাইতো নাই, হিসাব করে দেখেন তো দাম বেশি চাচ্ছেন। এইটা আমি 35 চাইছি, কিন্তু আমার তো 35 দেবে না, গায়ে তো কই তৈব। কত হলে এটা ছেড়ে দিবেন? এইটা এইটা আমরা হইলে যে 28,000 বললে দিছি। কাস্টমারে আমরা 27 বলছে, হয় এখন আবার কেউ 20 কয় 19 কয়। 27 বলার পর ছাড়েন না কেন? মনে করছি যে বাজার একটু ভালো হইবে। এখন কি মনে করেন বাজার ভালো? হ্যাঁ এখন বাজার একটু খারাপ, আবার একটু ভালো হইতে পারে। এটা ঢাকার বাজার। কয়টা খাসি নিয়ে আসছিলেন? 4 গুয়া। বিক্রি করছেন কয়টা? 2টা। কেমন দামে বিক্রি করলেন? একটা বেশি 27,000, একটা 14,000। এতে কি আপনার লাভ হয়েছে? আমার লস হইবে। লস কেন? আমার 12-18 জায়গা আছে, আর এই আপনার রইলে যা যা দাম পড়ছে, এই আর 3 ব্যাগে 2 ব্যাগ চালান যাইব, আর 1 ব্যাগ লস। যাক দোয়া করি আপনার কাছে 42,000 এই যে 42,000 লেপুরি খাচাক 42,000। কোন 42,000? এই 3টা পাঠি পাঠি পাঠি। একটা কত করে বিক্রি করতেছো? হ্যাঁ এক একটা কত বিক্রি করতেছো? একটা বিক্রি করতে 17,000 করে। 17,000 3টা 42 কেমনে হয়? ওই একটা ছাড় দিব 1,000। 1,000 ছাড় দিবা?